নস্টপ লার্নিং এ আপনাকে স্বাগতম। শিক্ষার সকল প্রকারের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। পদার্থের ভিডিও ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের বিষয় হচ্ছে গাণিতিক সমস্যা নিয়ে। এসএসসি পদার্থ গতি অধ্যায় থেকে একটি গাণিতিক সমস্যা লিখেছি, দেখো। এটা একটি বস্তু এ কে 180 মিটার উঁচু একটি দালানের ছাদ থেকে ফেলে দেওয়া হলো। অন্য আরো একটি বস্তু বি কে একই সময়ে 60 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো। প্রশ্ন হচ্ছে, বি বস্তুটি নিক্ষেপ করার পর কত সময় শূন্যে থাকবে? দ্বিতীয় আরেকটি প্রশ্ন, 5 সেকেন্ড পরে বি বস্তুটি কত উচ্চতায় উঠবে? তৃতীয় আরেকটি প্রশ্ন, এ ও বি এই দুইটি বস্তু কত উচ্চতায় পরস্পর মিলিত হবে? তো প্রথম প্রশ্নের সমাধানে যাচ্ছি আমি। বি বস্তুটি নিক্ষেপ করার পর কত সময় শূন্য থাকবে? তোমার পাশে একটি চিত্র থেকে আমি তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার করে দিতে চাই। ধরে নাও এটা পরন্ত বস্তুর ছাদ, এ বস্তুর ক্ষেত্রে এই বস্তুটি নিচের দিকে পড়ে যাওয়া মানে উপর থেকে কোনো কিছু পড়া, এটা পরন্ত বস্তুর সূত্রকে ফলো করে। নিচে থেকে কোনো বস্তুকে নিক্ষিপ্ত করে দেওয়া, এটা নিক্ষিপ্ত বস্তুর সমীকরণ নির্দেশ করে। মেইন প্রশ্ন, বি বস্তুটি নিক্ষেপ করার পর কত সময় শূন্যে থাকবে? বি বস্তুর ক্ষেত্রে বি বস্তুর ক্ষেত্রে এইচ সমান শূন্য। কেন? কারণ নিক্ষেপণ বিন্দু থেকে যখন কোনো বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করব, যতক্ষণ পর্যন্ত ওই বস্তুটি যেই বিন্দু থেকে নিক্ষেপ করা হয়েছে এইখানে ফিরে না আসবে, ততক্ষণ বস্তুটির দূরত্ব অথবা সরণ শূন্য থাকবে। এই কারণে এই সমান শূন্য লেখা যায়। বেগ ছিল বি বস্তুর 60 মিটার পার সেকেন্ড, ইউ সমান 60 মিটার পার সেকেন্ড। বের করতে হবে সময়। আমরা জানি এইচ ইকুয়াল ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার, এই সমান শূন্য। এখান থেকে পেয়েছি, এটাকে যদি আমরা লসাগু করি, লসাগু করলে কি পাবো? 2ut, 2 এর মাঝখানে 1 টাইম, তাহলে থাকে জিটি স্কোয়ার। এটাকে ক্রস গুণন করলে পাবো জিটি স্কোয়ার সমান 2ut। ওই পক্ষতে টি কে ভাগ করলে থাকে জিটি সমান 2u, আমার মান প্রয়োজন টি এর মান, সো টি কে রেখে জি কে পার করে দিব। 2u ডিভাইডেড জি সমান 2 গুণন u এর মান ছিল 60 মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড না দিলেও চলে, জি এর মান 9.8 আদর্শ মান। এটাকে ক্যালকুলেট করলে পাবো 12.24 সেকেন্ড। এই সময়টা এই বি বস্তু টি শূন্য থাকবে। ক্লিয়ার? এ ব্যাপারে কোনো কোশ্চেন থাকলে কমেন্টে আমাকে জানিয়ে দিবে, আমি তোমাদের চেষ্টা করব সঠিক উত্তরটা দেওয়ার। সেকেন্ড প্রশ্ন ছিল, 5 সেকেন্ড পরে বি বস্তুটি কত উচ্চতায় উঠবে? এখানে উচ্চতাটা চেয়েছে। এর আগে আমরা বের করলাম টি কত সময় শূন্য থাকবে। তাহলে একই থিম থেকে এরকম প্রশ্ন করা যেতে পারে,
এই গতে যেটা আমি করলাম অলরেডি, তোমরা যেটা দেখলা এটা গতে থাকতে পারে, ইভেন এরকম প্রশ্ন আরেকটা থাকতে পারে, 5 সেকেন্ড পরে এই বস্তুটি কত উচ্চতায় উঠবে। এটার জন্য কি করতে পারি, ধরি পাঁচ সেকেন্ড পরে বি বস্তুটি এইচ অথবা এক্স উচ্চতায় উঠবে। এখানে এইচ সমান হোয়াট, টি সমান 5 সেকেন্ড, ইউ সমান 60 মিটার পার সেকেন্ড। আমরা জানি এইচ ইকুয়াল ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। এখানে আমার মান দরকার এইচ এর মান, ধরে নিয়েছি এক্স উচ্চতায় উঠবে, তাহলে উচ্চতার ক্ষেত্রে এইচ এর পরিবর্তে এক্স লিখতে পারি। ইউ এর মান 60 গুণন টি এর মান 5 মাইনাস হাফ গুণন 9.8 গুণন 5 এর উপরে স্কোয়ার, এক্স ইকুয়াল 60-কে 5 টাইম গুণন করলে 300 পাবো, হাফ গুণন 9.8 গুণন 25। এটাকে করলে পাবো, এতটুকু করলে .5 1775 মিটার। তাহলে 5 সেকেন্ড পরে বি বস্তুটি এই 177.5 মিটার উচ্চতায় উঠবে। আশা করি তোমাদের বিষয়টি ক্লিয়ার হয়েছে। এটার ব্যাপারে যদি কোনো কোশ্চেন থেকে থাকে কমেন্ট আমাকে জানিয়ে দিবে। এরপর আসি 3 নম্বর প্রশ্নে। 3 নম্বর প্রশ্ন কি ছিল, এ ও বি বস্তু কত উচ্চতায় পরস্পর মিলিত হবে। তৃতীয় প্রশ্ন ছিল, এ ও বি বস্তু কত উচ্চতায় পরস্পর মিলিত হবে। চিত্রটা আরেকবার লক্ষ্য করো, যেহেতু ছাদ এবং ভূমি এই দূরত্ব 180 মিটার, এটা আমরা জানি, তো এ বস্তু নিচে পড়ার সময় কোন জায়গায় মিলিত হবে, এটা যে কোনো প্লেসেই হোক টোটাল দূরত্ব তো আমরা জানি যে 180 মিটার। 180 মিটার থেকে যে দূরত্বে যাবে, ধরে নিলাম এটা এক্স দূরত্বে যাবে, তাহলে এক্সট্রা বিয়োগ দিলেই আমরা কিন্তু এ বস্তুর অথবা অর্থাৎ পলন্ত বস্তুর দূরত্ব জানতে পারবো। এই কারণে লেখা যায় 180 বিয়োগ এক্স, যেটা ধরে নিব সেটা বের করলেই প্রথম বস্তুর ক্ষেত্রে তার দূরত্ব পাব। সেকেন্ডলি বি বস্তুর ক্ষেত্রে যেহেতু এটা নিক্ষিপ্ত করা হচ্ছে, এটা তো জানি না যে কত উচ্চতে যাবে, সো এটা ধরে নিতে পারি এস উচ্চতে যাবে। ধরি এ ও বি বস্তু টি সময় পর এক্স উচ্চতায় মিলিত হবে।
এ বস্তুর ক্ষেত্রে উচ্চতা সমান ইউয়ান টি প্লাস হাফ জিটি স্কোয়ার। জিরো প্লাস হাফ জিটি স্কোয়ার। এক নং সমীকরণ ধরা যায় এটা। বি বস্তুর ক্ষেত্রে উচ্চতা সমান ইউ টু টি মাইনাস হাফ জিটি স্কোয়ার, কারণ যেহেতু নিক্ষিপ্ত ছিল এই কারণে মাইনাস চিহ্নটা ব্যবহার করা হলো। এক্স সমান ইউ টু টি বিয়োগ হাফ জিটি স্কোয়ার, এটা 2 নং সমীকরণ। এক ও 2 নং সমীকরণ যোগ করে পাই। টি প্লাস হাফ জিটি স্কোয়ার মাইনাস হাফ জিটি স্কোয়ার, এটা এটা কেটে গেল, এটা এটা কেটে গেল, থাকলো 180 ইউ টু টি। তাহলে টি সমান 180 বিয়োগ ইউ টি সমান 180 বিয়োগ 60 ইউ টু। বি বস্তুর ক্ষেত্রে আদি বেগ দেওয়া ছিল 60, অর্থাৎ টি সমান পাইলাম 30 সেকেন্ড। টি সমান পাইলাম 30 সেকেন্ড, টি এর মান 1 নং সমীকরণে বসিয়ে দিলে আমরা দূরত্ব মিলি পরস্পর মিলিত হওয়ার দূরত্বটা পেয়ে যাব। টি এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে এতটুকু ক্যালকুলেশন করলে পাবো 44.1 x সমান 180 বিয়োগ 44.1 135. এই দূরত্বটি ছিল 1.35.9, সাপোজ এমন একটা দূরত্বে গিয়ে দুইটা বস্তু মিলিত হলো, এই দূরত্বটা হবে 1.35.9, এই দূরত্বে গিয়ে মিলিত হবে।